আমরেলা বানান করতে গিয়ে সমাজ মাধ্যমে বৃদ্ধ ছাত্রী সুদীপ্তা নম্বর বাড়লো উচ্চ মাধ্যমিকে অনার্স নিয়ে ভর্তি হলেন কলেজে মনে আছে সেই আমরেলা গার্লের কথা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে না পেরে স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সুদীপ্তা বিশ্বাস আমরেলা সঠিক বানান বলতে না পেরে যে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিলেন উচ্চ মাধ্যমিকে পাশ করে এবার অনার্স নিয়ে কলেজে ভর্তি হলেন আমরেলা গার্ল সুদীপ্তা বিশ্বাস বীরনগর শিবকালী গার্লস হাইস্কুলের ছাত্রী সে উচ্চ মাধ্যমিকে ইংরাজিতে অনুত্তীর্ণ হয়ে নিজের স্কুলের সামনেই ধর্নায় বসেছিলেন ওই ছাত্রী ছিলেন তার সহপাঠীরা আমরেলা বানান ভুল বলেছিলেন তিনি এরপরই নিমেষেই ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে ওই ভিডিও মুহূর্তের মধ্যে হাজার হাজার উপহাস ও নিন্দার ঝড় ওঠে তার বিরুদ্ধে এরপরই আবেদনের ভিত্তিতে নাম্বার বৃদ্ধি পেয়ে তিনি উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে কলেজে অনার্স নিয়ে ভর্তি হন বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নেওয়া এই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় টোল্ডের জেরে বাড়ি থেকে প্রায় বেরোনো বন্ধ করে দিয়েছিলেন মানসিক অবসাদে ভুগছিলেন কিছুদিন পরবর্তীকালে অবশ্য উচ্চ মাধ্যমিক পর্ষদের কাছে তার ইংরেজির পরীক্ষার খাতা রিভিউ করে দেখার জন্য আবেদন জানান এরপরই সে ইংরেজিতে চুয়াল্লিশ নম্বর অর্জন করেন পাশাপাশি আমরেলা গার্ল বাংলায় পেয়েছেন ঊনপঞ্চাশ ইতিহাসে তিপ্পান্ন রাষ্ট্রবিজ্ঞানে সাতান্ন এবং সংস্কৃতে পঁয়ষট্টি এরপরই রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে ভর্তি হয়েছেন রানাঘাট কলেজে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া